স্বাগতম সবাইকে ইতালির উত্তরের ভেনিস শহর থেকে। ভাসমান শহর, খাল ও নালার শহর, ব্রিজের শহর কিংবা রোমান্টিক শহর, যেই নামেই ডাকা হোক না কেন, ভেনিস আসলেই একটি ইউনিক জায়গা। ভেনিসিয়ান শক্তিশালী সাম্রাজ্যের ইতিহাসের কারণেই হোক কিংবা আধুনিক সময়ের অসংখ্য চলচ্চিত্রের দৃশ্যের জন্যই হোক, সব দিক দিয়েই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর মাঝে একটি এই ভেনিস। 118টি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এই সমুদ্র তীরবর্তী শহরটি, আর এই দ্বীপগুলোকে সংযুক্ত করে রেখেছে প্রায় 400টির মতন ছোট ছোট নতুন পুরনো ব্রিজ। মধ্যযুগে ইউরোপের সাথে এশিয়ার বাণিজ্যিক যোগাযোগের প্রধান বন্দর হিসেবে ভেনিস একদিক দিয়ে যেমন খ্যাতি লাভ করে, অন্যদিকে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিতেও বিস্তার লাভ করে। তাই অনেক দেশের অনেক মানুষের আনাগোনা বেশ আগে থেকেই ছিল এই ভেনিসিয়ান সাম্রাজ্যে। বর্তমানে আর্কিটেকচার, ইতিহাস আর পরিচিতির কারণে সারা পৃথিবী থেকে মানুষজন ভ্রমণ করতে আসে এখানে। শুধু ইতালি কিংবা ইউরোপ, যেমন ভ্রমণের ইচ্ছায় থাকুক না কেন, বাকেট লিস্টে ভেনিস একরকম থাকবেই বলা যায়। ভেনিসের মূল পুরানো আইল্যান্ড টাউনের মূল যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নৌকা। দেখে একরকম পানিতে ভাসমান মনে হওয়া বাসাবাড়ির মাঝে যা একটু আধটু সরু জায়গা থাকে, সেটা মূলত হাঁটার জন্য, গাড়ি চলাচলের মতন রাস্তাই নেই এখানে। কাঠের নান্দনিক নৌকা, যাকে লোকালি গন্ডোলা বলা হয়, সেগুলো ভাড়া করে পানিতে ভেসে ভেসে ভেনিস দেখা যায়। তবে আমরা আজ এক জায়গায় থাকা বাস স্টেশনে নেমে হেঁটেই ভেনিসের অলিগুলি দেখছি। সাধারণত দিনে প্রায় 40 থেকে 80 হাজার ট্যুরিস্টের ভিড় থাকলেও কোভিড-19 কারণে ভেনিসের ট্যুরিজম যে বেশ ক্ষতিগ্রস্তই হয়েছে, সেটা এখন অবধি ভিড়মুক্ত ভেনিস দেখলেই বোঝা যাচ্ছে। দিনের বেলা রঙিন বাড়িঘর আর নীলচে পানির ক্যানেলগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি সন্ধ্যার পরে অন্যরকম সুন্দর এই ভাসমান শহরটি। সরু কিংবা একটু বড় রাস্তা কিংবা খোলা জায়গা, দোকানপাট, রেস্টুরেন্ট সব কিছুই রঙিন বাতিতে সাজানো, আর এই রঙিন বাতির রং পানিতে প্রতিফলিত হয়ে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। সবচেয়ে বড় ক্যানেল গ্র্যান্ড ক্যানেল ধরেই মূলত ভেনিসের মূল পাবলিক ট্রান্সপোর্টের অন্তর্গত নৌকা বা ফেরিগুলো চলাচল করে। মূল দ্বীপপুঞ্জের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বাদেও আশেপাশে একটু দূরের বেশ কিছু দ্বীপেও চলে এইসব ফেরি। কয়েকটি চার্চ, বেল টাওয়ার, সিটি হল, সেন্ট মার্ক স্কোয়ার ইত্যাদি বাদেও আরও অনেক পুরাতন স্থাপনা রয়েছে অবাক হয়ে দেখার মতো। রাতে রঙিন বাতির আলোয় সেন্ট মার্ক স্কোয়ার ও এর আশেপাশের সবগুলো স্থাপনার কারুকার্যই অন্যরকম সুন্দর লাগে দেখতে। অলিগুলির মার্কেটে চকলেট সহ বিভিন্ন দোকানপাট দেখে যাওয়ার সময় ফেরিওয়ালা কিংবা দোকানে অনেক অনেক মুখোশ আর নানা রকম পোশাক দেখা যায়। মূলত 1000 বছর ধরে চলা ভেনিস কার্নিভালের জন্য তৈরি পোশাক এগুলো, যার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে নানান রকম মাস্ক। আর কার্নিভালের সময় এই উন্মাদনা দেখতে ভেনিসে ঘুরতে আসে প্রায় 3 মিলিয়নের মতন মানুষ। এগুলি সেগুলি ঘুরে ফিরে দেখছি অগণিত ব্রিজ আর ছোট বড় ক্যানেল পেরিয়ে। ভেনিসে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে ট্যুরিস্টের একটু উপর থেকে এই সুন্দর জায়গাটা দেখার সুবিধার্থে। আমরাও এখন এমনই একটা ভিউ পয়েন্টে যাব মনে করে একটা বেশ দামি শপিং মলে ঢুকে পড়লাম। অনলাইনে রেজিস্ট্রেশন করার মাধ্যমে 15 মিনিট সময় পাওয়া যায় শপিং মলের ছাদ থেকে আশপাশের সৌন্দর্য উপভোগ করার জন্য, আর সাথে ছবি তোলার সুযোগ তো আছেই। একটু উঁচু থেকে দুই দিকের ক্যানেল ও তাতে ভেসে বেড়ানো নৌকাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই রাতের ভেনিসের গ্র্যান্ড ক্যানেলের সুন্দর দৃশ্য দেখেই আজকের দিন এখানেই শেষ করছি। ভেনিস শহর থেকে উত্তরের উঁচু ডলোমিটির পাহাড় দেখে এক বিকেলে ইচ্ছে হলো একটু ঘুরে আসার। ভেনিসে থাকার এটাই বড় সুবিধা যে সমুদ্র থেকে ইতালিয়ান আল্পসে খুব অল্প সময়েই চলে যাওয়া যায়। মাত্র 40 মিনিট ড্রাইভিংয়ের পরেই উঁচু উঁচু পাহাড় ঘেরা অঞ্চলে ঢুকে গেলাম। পথে সুন্দর নীল জলের পাহাড়ি লেক সান্তাক্রস দেখে থামার লোভ সামলানো গেল না।
রোদেলা দিনে পাহাড়ের মাঝে লেকের পানির নীল রং দেখতে বেশ ভালোই লাগে। খানিকক্ষণ সেখানে থেকে ছবি তুলে আবারও সামনের দিকে ছুট। এরপরে আরও কিছুক্ষণ পাহাড় বেয়ে উপরে ওঠার পালা। আমাদের এখনের গন্তব্য কাডোরে ভ্যালি নামের একটি পাহাড়ি অঞ্চলে। গুগল ম্যাপে এই অঞ্চলে একটা বাঁধের উপর দিয়ে রাস্তা দেখে এখানে আসা। এই অঞ্চলের মূল পাহাড়ি নদী পিএভে এর মাঝে বাদ দিয়ে বেশ কয়েকটি কৃত্রিম লেক ও হাইড্রো পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। তার মাঝে এই লেক কাডোরে অন্যতম। আঁকাবাঁকা পথে বাঁধের ওপর পৌঁছাতেই অপরূপ এক দৃশ্য দেখে চোখ আটকে গেল। জমে যাওয়া লেক, তার পেছনে ইতালিয়ান ডলোমিটির উঁচু চূড়া, আর বিপরীত পাশে পাহাড়ি ভ্যালি আস্তে আস্তে নেমে গেছে অনেক দূর পর্যন্ত। দিনের শেষ এমন সুন্দর জায়গায় করতে পারাটাও বেশ আনন্দের একটা অনুভূতি। পাহাড়ের গায়ের এই ছোট ছোট গ্রামগুলো সন্ধ্যার আলো জ্বালিয়ে জেগে উঠেছে। সেই দৃশ্যই আরেকটু দেখার জন্য ফিরতি পথে কাডোর ভ্যালি থেকে টাউনের ভেতরে একটা চক্কর মেরে দেখলাম। পথে সান্তা মারিয়া চার্চ দেখে গাড়ি না থামিয়ে পারলামই না। পেছনে দানবাকৃতি পাহাড়চূড়ার সামনে আধারে জলজল করা এই চার্চটি সত্যি অসাধারণ লাগলো দেখে। আর এই অসাধারণ দৃশ্য নিয়েই আজকের দিনের ইতি টানছি ইতালিয়ান দলমিটি থেকে। আরেকটি উইকেন্ড, আমাদের ফিরতি যাত্রায় প্রথম স্টপ লাগো দি গার্দা। প্রায় 50 কিলোমিটার দৈর্ঘ্যের এই লেকটির পাশ ধরে যেতে আর নীলরঙা জল দেখে চোখের শান্তি। পাহাড়ের মাঝের এই লেক ইতালির লম্বার্ডি অঞ্চলের সবচেয়ে বেশি ট্যুরিস্টি সামার ডেস্টিনেশনগুলোর মাঝে একটা। লেকের পাড় জুড়ে লাক্সারিয়াস রিসর্ট ও হোটেলের সমারোহ দেখেই তা বোঝা যায়। তবে এত বড় লেক যে দু একটি জায়গা ছাড়া খুব বেশি ভিড় হবার সুযোগ নেই। এই লেকের ধার ধরে আঁকাবাঁকা পথে চলতে চলতে আরেকটি বিরতির সময় হয়ে গেল। লেকের উত্তর প্রান্তে সাবিয়নে বিচে থামলাম আমরা। সুন্দর রোদ ঝলমলে দুপুর, স্বচ্ছ জলের ছোট ছোট ঢেউয়ের শব্দে শান্তির একটা অনুভূতি পাওয়া যায়। আর শীতের দিনে এমন সুন্দর পরিবেশে বসে একটু রোদ পোহাতে পারলে তো কথাই নেই। বিচ সংলগ্ন এলাকায় দুপুরের খাবার খেয়ে আবারও আমাদের পাহাড়ি পথে ছুটে চলার পালা। এই ট্রিপে এতবার পাহাড়ে ঘোরাফেরা করেও যতবারই উঁচু পাহাড় দেখি ততবারই মনে একটা উৎসাহ কাজ করে। পাহাড় জিনিসটার মাঝে আসলেই একটা অন্যরকম আকর্ষণ আছে। ইতালিয়ান ডলোমিটির পাহাড়ের বুকের উঁচু রাস্তা দিয়ে চলতে চলতে একসময় দিনের আলো গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আর এই সন্ধ্যায় চারিপাশের সৌন্দর্য দেখতে দেখতেই আমরা ইতালি থেকে অস্ট্রিয়ার ভেতরে প্রবেশ করলাম। পথে অন্ধকার নামলেও সন্ধ্যার মৃদু আলোতে বরফে ঢাকা পাহাড়চূড়াগুলো বোঝা যাচ্ছে বেশ ভালো করি। আর পাহাড়ের গায়ে জোনাকি পোকার মতো জলজল করা গ্রামগুলো দেখতে দেখতে একসময় পৌঁছে গেলাম অস্ট্রিয়ান স্কি টাউন ইন্সব্রুকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকাতেই মনটা ভালো হয়ে গেল। বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়ের কোলে সুন্দর ইন্সব্রুক দেখে মনে হলো এই রোড ট্রিপে না হলেও পরে আবারও এই ছবির মতো সুন্দর শহরে আসতে হবে ভালো করে ঘুরে দেখার জন্য। ফিরতি পথে ইন্সব্রুকের একরকম সিগনেচার ছবির জন্য ইন নদীর পাড়ে অবস্থিত কালারফুল বাড়িঘরের সারির সামনে একটু থামলাম। ইন্সব্রুক থেকে জার্মানির পথ ধরে চলছি। সাদা পাহাড় দেখতে দেখতে পাহাড়ি উঁচু নিচু পথ ধরে চলতে চলতে বেশ ভালোই লাগছিল। জার্মান অস্ট্রিয়ান সীমানার আশেপাশের অঞ্চল এক কথায় অসাধারণ। বিশেষ করে জার্মানির মিটেনভাল্ড ও গার্মিশ পার্টেনকিরখেনের ভেতর দিয়ে যাবার সময় জার্মান আল্পসের সৌন্দর্য দেখার মতো সুন্দর। তবে এই ফিরতি পথে একটু উদাস মনে গত 2 সপ্তাহের সব অসাধারণ মুহূর্তের কথা মনে হলো। কত কত পাহাড়, গ্রাম, নদী, শহর পেছনে ফেলে একগাদা স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি ভেবেই অন্যরকম এক তৃপ্তিতে মন ও প্রাণ ভরে উঠল। আর ফিরতি পথের চিরচেনা জার্মান মেঘলা আবহাওয়া দেখতে দেখতে আজকের পর্ব ও আমাদের এই রোড ট্রিপ সিরিজ শেষ করছি এখানেই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও। গুড বাই।